धूपगिरির পার্শ্ববর্তী বানারহাট ইতিমধ্যে ব্লক ঘোষণা হয়ে গিয়েছে। তবে ধূপগিরির মানুষের দীর্ঘদিনের দাবি ধূপগিরিকে মহকুমা করতে হবে, আর মানুষের মধ্যে সেই মহকুমার আবেগ ছুঁয়ে যেতে এদিন তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণা অনেকেই মনে করেছেন। এদিন জনসভার মঞ্চ থেকে তিনি বললেন, বানারহাটকে ব্লক করে দিয়েছি, ধূপগিরিকে মহকুমা করার প্রক্রিয়া চলছে, কাজ সম্পূর্ণ হলে আমি জানিয়ে দেব। ধূপগিরির বিদায়ী প্রার্থী মিতালী রায় জানান, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। ধূপগিরির মানুষও আশায় আছেন মহকুমাবাসী হবার, মহকুমাবাসী হওয়ার যোগ্য আমরা, আশায় আছি ভোটের পর বাস্তবায়িত হবে দীর্ঘদিনের মহকুমার দাবি, মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমি ইতিমধ্যেই করে দিয়েছি, আপনারা জানেন এটা। আর ধূপগুড়ি সাব ডিভিশনের কাজও চলছে, ধূপগুড়ি সাব ডিভিশনের কাজও চলছে, এটা যখন হয়ে যাবে তখন আপনাদের কাছে আমি নিশ্চয়ই পরিষ্কারভাবে জানাতে পারবো। এটা কিছু প্রসেস আছে, গভর্নমেন্টের প্রসেস স্টার্ট হয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।